আসলে মানুষ মানেই হলো তার একটা দেহ আছে আর একটা প্রাণ আছে। প্রাণ আর দেহ একসাথে যতক্ষণ থাকে একে বলে মানুষ। দেহটা আলাদা হয়ে গেল প্রাণ থেকে, তখন বলে কফিন, তখন বলে লাশ, তখন বলে মৃতদেহ, ঠিক না? কিন্তু যতক্ষণ মানুষ ততক্ষণ তার দেহে চিকিৎসার প্রয়োজন আছে না নাই। কারণ বেঁচে থাকলে জীবন যেমন সত্য, অসুস্থতাটাও সত্য। অসুস্থতা দুই ধরনের হয়, একটা হয় আত্মার অসুস্থতা, আরেকটা হয় দেহের অসুস্থতা। একটা প্রাণের অসুস্থতা, আরেকটা জীবনের দেহের দৃশ্যমান অসুস্থতা। একটা অদৃশ্য অসুস্থতা, আরেকটা দেখতে পাওয়া যায় এমন অসুস্থতা। এই দুই অসুস্থতারই চিকিৎসা, জীবন যেমন সত্য চিকিৎসাটাও সত্য। এই জন্যে জীবনের প্রয়োজনে যেখানেই জীবন সেখানেই চিকিৎসা আছে, যেখানেই জীবন সেখানেই ডাক্তার থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ডাক্তার শুধু দেহের চিকিৎসা করে, মনের চিকিৎসা করে না? না, যে ডাক্তার মনের চিকিৎসা করতে পারে না, শুধু দেহের চিকিৎসা করে, সে হলো হাফ ডাক্তার। হাফ কেমন ডাক্তার? অর্ধেক ডাক্তার। আর যে ডাক্তার আত্মারও অসুস্থতার চিকিৎসা করে, দেহেরও অসুস্থতার চিকিৎসা করে, তার নাম পূর্ণ ডাক্তার। তার নাম জেনে রাখবা, এই পৃথিবীতে যত নবী এসেছেন, নবীরা ছিলেন ডাক্তার। সুবহানাল্লাহ। যদি উদাহরণ জানতে চাও, দেখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আত্মারও চিকিৎসা করেছেন, আত্মার সুস্থতাও নিশ্চিত করেছেন, ঠিক এমনি দেহের সুস্থতা কিভাবে হবে তাও বাতলে দিয়েছেন, করেছেন। এই জন্যে নবীজির চিকিৎসা নামে বিখ্যাত একটি কিতাব আছে, তিব্বে নবব, নবীজির চিকিৎসা আছে না? হ্যাঁ, তাই নবী আসা যেমন পৃথিবীতে প্রয়োজন, সমাজে মানুষজন থাকলে ডাক্তার থাকাও, বুঝাতে পেরেছি? আরেকটা উদাহরণ দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীতে নবী এবং রসুল হয়ে এসেছিলেন ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাসসালাম। ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাসসালাম তিনি নবী এবং রসুল ছিলেন, বাট আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছিলেন, তিনি হাত দিয়ে জন্মান্ধদের চোখ হাত স্পর্শ করতেন, জন্মান্ধ সুস্থ হয়ে যেত। ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাসসালাম এমন ছিলেন কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বুঝো তো, কুষ্ঠরোগীর গায়ে হাত দিতেন, মুহূর্তে ভালো হয়ে যেত। এটা ডাক্তারি না? নবী করেছেন না? এটি যদি বিশ্বাস করো, তাই জন্যে ডাক্তাররা নবীগণের উত্তরাধিকারী হয়, নবীর মতো পবিত্র চরিত্রের অধিকারী হবে, নবীর মতো পূর্ণ চিকিৎসা করবে, প্রাণেরও দেহেরও, দৃশ্যমান রোগেরও চিকিৎসা করবে, অদৃশ্য রোগেরও। আর এই জন্যে পৃথিবীর চিকিৎসাশাস্ত্রে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা, এর নাম ট্রেডিশনাল চিকিৎসা, ঠিক না? আর এটাই হলো তোমাদের ইউনানি আয়ুর্বেদীয় চিকিৎসা, ঠিক না? যারা আগে হাকিম ছিলেন, তারা এক একজন হাকিম ধর্মীয় জ্ঞানেও